স্টেশনের নাম দেখেই বুঝতে পারছো যে আজ আমি কার কাছে যেতে চলেছি। আমি ট্রেন থেকে নেমে একটা টোটো ধরে নিয়ে রানুদির বাড়ি পৌঁছে গেছি। টোটো থেকে নেমে দেখো, এটা রানুদির বাড়ির প্রবেশপথ। তোমরা অনেকেই অনেক ভিডিওতে রানুদির বাড়ি দেখেছ, আমি এক ঝলক রানুদির বাড়ির বর্তমান অবস্থা দেখিয়ে দিলাম। চলো এবার রানুদির অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করা যাক। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ রানুদির বাড়িতে। রানুদির গান শুনিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। রানুদি, তুমি কেমন আছো? ভালো আছি। সামনে তো পুজো চলে এসছে, তোমার পুজোর প্ল্যান কি আছে? আমি জানি সব ভগবান জানে, তাও তবু পুজোর সময় প্ল্যান কি করা, কিভাবে বলবো বলো, সেটা এক্সপ্লেন করা সেই ভগবান ছাড়া অসম্ভব। ঠাকুর দেখতে তুমি কোনোদিন গেছো না বলাই চলে এক কথায়। কিন্তু যখন নাকি আমি কলকাতায় ছিলাম তোমার ছোটোবেলায়, তখন আমি গেছি তোমার কি কেন কি ক্লাব আছে, ক্লাবের সামনেই একদম প্যান্ডেল বানা তো দুর্গা পুজোর, তো ওই রাস্তা দিয়ে যেতে হবে। অথবা বাচ্চা বয়স তখন তো ওগুলো মানে খুব একটা আনন্দের ব্যাপার ছিল পুজো পুজো বলে, সে ওখানে বাচ্চারা বসে থাকতো, আমিও গিয়ে বসতাম। দেখো বন্ধুরা, রানুদি আমার হাতটা পর্যন্ত ধরে আছে, মানুষের মধ্যে কতটা ভালোবাসা তোমরা নিজেরা লক্ষ্য করো। রানুদি যেহেতু গানের মানুষ, তাই গানকে সঙ্গী করে সবসময় চলার জন্য রানুদির সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সবসময় যেটার সাথী হয়ে থাকবে, সেই রেডিও আমি রানুদির জন্য নিয়ে এসেছি। এটা রানুদি। ধন্যবাদ, থ্যাংক ইউ, খুব সুন্দর রেডিও। রানুদি তুমি এটাকে ওপেন করে দেখো। তোমার এটা পছন্দ হয়েছে তো? খুব সুন্দর পছন্দ হয়েছে। জীবন তো আমার গো, দুরন্ত আমার প্রাণ, এই তো উপহার। এটা দেখো, এটা অন, হ্যাঁ, আর এটা অফ হয়ে গেল। এবার আবার অন করছি, এবার দেখো এটা শুধুমাত্র অন আর অফ এর জন্য, আর এই যে চ্যানেল, এটা চ্যানেলের জন্য। তোমার যখন পছন্দ মতো তুমি চ্যানেলটা এভাবে ঘুরিয়ে নিলেই পারো। আরেকজন সঙ্গীত পরিচালক যিনি অত্যন্ত জনপ্রিয়, তিনি গীতিকার ও গায়কও। তিনি শুধু বাংলা নয়, হিন্দি, অসমীয়া, ওড়িয়া, নানান ভারতীয় ভাষায় কাজ করেছেন। তিনি হলেন সুধীন দাশগুপ্ত। তুমি এটাকে যখন খুশি তোমার সঙ্গী হিসেবে কাছে রাখবে, তুমি রান্না করতে করতেও শুনতে পারো, কাজ করতে করতেও শুনতে পারো, সব সময় তুমি শুনতে পারবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। রেডিও পেয়ে বেশ কিছুক্ষণ গান শুনলেন রানুদি, এবার নিজের পছন্দ মতো কিছু গান আমাদের শুনিয়ে দেবে। তোমাদের আসরে আজ
গাইতে আশা বিনিময়ে চাই তোমাদের প্রশংসার ভালোবাসা তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আশা। দারুণ নানদি, মনটা ভরে গেল। ধন্যবাদ। এবার আনন্দি যে গানটা হিমেশজির সাথে গিয়েছিলে সেই গানটা শুনিয়ে দাও। তুমসে হি থা দিল কি লাগি তুমসে হি হ্যায় ইয়ে জিন্দেগি তুমসে হি হ্যায় মেরা জাহান তুমসে হি হ্যায় দিওয়ানগি রান্না বান্না তোমরা দেখো আর লাইক করো। এক গোছা রজনীর গন্ধ হাতে নিয়ে বললাম চললাম চললাম। সকলে সুস্থ থেকো, সকলে ভালোভাবে পুজো কাটিও, সকলকে ধন্যবাদ।